আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে নুডলস পাকোড়া করে দেখাবো। অসম্ভব মজাদার খেতে এই নুডলস পাকোড়া। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন, আশা করি আপনারা বারবার খেতে চাইবেন। এখানে আমি দুইটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি সবজিগুলো কেটে নিব। আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব একটা নাইফের সাহায্যে। তো ধনিয়া পাতাটা দিলে কিন্তু বাড়তি একটা ফ্লেভার আর টেস্ট আসবে, এজন্যই ধনিয়া পাতাটা দেওয়া। আপনারা কেউ চাইলে এটা নাও দিতে পারেন। আর এখানে আমি 5টা থেকে 6টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এটা আপনাদের স্বাদ মতো নেবেন, যে যেমনটা ঝাল পছন্দ করেন। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজ 2টা ভালোভাবে কুচি করে নিতে হবে। তো পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন বোলটা এক সাইডে রেখে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব। আর নুডলস সিদ্ধ করার জন্য কিন্তু আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। তো 2টা নুডলসই আমি দিয়ে দিলাম। আর মশলাগুলো, নুডলসের যে মশলা থাকে সেগুলো আমি সাইডে রেখে দিয়েছি। আর এই রেসিপিটাই কিন্তু নুডলসের মশলা 2টাও কাজে লাগবে। এখন নুডলসগুলো একটু ভেঙে ভেঙে দিব, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো 3 থেকে 4 মিনিট কিন্তু এটা সিদ্ধ করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পানি ঝরিয়ে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিব। তো এই যে আমি নুডলসগুলো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর এখানে 2টা যে মশলা ছিল নুডলসের সেই মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1টা ডিম। আর এখন আমি সব কয়টি উপকরণ একসাথে একটু মিক্সড করে নিব। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু কিন্তু একসাথে ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা কেউ চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো আমি এখানে বেসন ইউজ করেছি। তো আমি এখানে 3 টেবিল স্পুন বেসন দিয়ে দিয়েছি। আর বেসনটা দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এটা বেশি মাখানো যাবে না, জাস্ট আলতোভাবে একটু মাখাতে হবে। তো এখন পাকোড়ার শেপ দিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। আর এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণের তেল দিয়েছি। এখানে ডুবো তেল দেওয়া লাগবে না, জাস্ট অল্প পরিমাণে তেল দিলেই যথেষ্ট। বিকালের নাস্তায় কিন্তু আপনারা খুবই অল্প সময়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আশা করি যারা অনেক বিজি তাদের জন্য এই রেসিপিটা খুব হেল্পফুল হবে। আর আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি বড় কিংবা ছোটরা সবাই খুব এই রেসিপিটা পছন্দ করবে। তো পাকোড়াগুলো এক সাইডে হয়ে গেছে, আমি এখন অপর সাইডও সেমভাবে একটু ফ্রাই করে নিব। আর এটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করা সম্ভব। এই রেসিপিটা বানাতে যে সকল উপকরণ ব্যবহার করেছি সেই উপকরণগুলো কিন্তু সব সময় আমাদের হাতের কাছেই থাকে। তো যে কোনো সময় ইচ্ছা করলেই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো সব কয়টি পাকোড়া ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নিব। তো একটা কিচেন টিস্যুর ওপরে আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা অয়েলগুলো টিস্যুটা শুষে নিবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার পাকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।